আমি দুধটাকে জাল দিচ্ছি। এইভাবে উনানে করলে কম জালনে ধীরে ধীরে ফোটাতে হবে। এই দেখো বসে গেছে। বলে দাও কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বলে দাও। আমাদের মুন তো দই খেয়ে যাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। মা দুধ দুয়ে গরুগুলো বের করবে, আমাকে দুধের কেল্লিটা দিল। আমি দুধের কেল্লিটা ঘরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দুধ তো মুন খুব দুধ খেতে ভালোবাসে। দুধ দিলে ওর আর থালাতে বাটিতে মুড়ি আর ভাত পড়ে থাকে না। দুধ খেতে ভালোবাসো তুমি? দুধ খাও? হ্যাঁ এই হাসছে, তার মানে দুধ খায়। হ্যাঁ ওটা কি, ওটা কি? চলো চলো দুধ রেখে দিই। নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? ভালো তো থাকতেই হবে। মানুষ জীবন মানেই লড়াই আর কষ্টের জীবন। এই করে যতদিন মানুষের জীবনটা থাকবে এইভাবেই লড়াই আর কষ্টের মধ্যে দিয়েই বেঁচে থাকতে হবে। আচ্ছা তাহলে বন্ধুরা, আমি গাইটা ধুয়ে আনলাম। আমি যেভাবে ঘরের দুধ থেকে দই তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে এখন দুধটা ছেঁকে উনানে গরম করতে বসাচ্ছি। আমি উনানটা ধরিয়েছি, দুধটা গরম করতে বসাবো। দুধটাকে ধীরে ধীরে কম আঁচে গরম করতে হবে। আর নেড়ে রাখতে হবে বারবার, যাতে না ধরে যায় তলাতে। আমি দুধটাকে জাল দিচ্ছি। এইভাবে উনানে করলে কম জালনে ধীরে ধীরে ফোটাতে হবে। দুধটা বারবার নেড়ে রাখতে হবে। গ্যাসেও করা যাবে, গ্যাসে কম ফ্লেমে ধীরে ধীরে করে ফোটাতে হবে। আর এটাকে দেখতে হবে। আমি 1 লিটার মতো দুধ নিয়েছি, এটাকে প্রায় ফুটিয়ে ফুটিয়ে 300 গ্রাম মেরে ফেলতে হবে, 300 গ্রাম মতো মেরে ফেলতে হবে। আর মাপতে মাপতে ফোটাতে ফোটাতে দেখা যাবে দুধটা একটু লালচে হয়ে এসছে, একটু ঘনত্ব এসছে, তখন বোঝা যাবে যেটা হয়ে গেছে। আর এটাতে একটু বেশি শক্ত করার জন্য পাউডার দুধ দিলেও দেওয়া যেতে পারে। আমি অবশ্য দিইনি, আমি শুধু গাই দুধের করছি। মা ওদিকে উনুনে দুধ বসিয়েছে। দুধটা ধীরে ধীরে জাল দিয়ে মারতে হবে। আর এদিকে যেখানে দইটা বসানো হবে সেই জায়গাটা আমি রেডি করে রাখছি। নিচে একটা এই চটের বস্তা পেতে দিয়েছি, তার উপরে দইটা মানে দইয়ের যে মালসাটা ওটা বসানো হবে। তার উপরে গরম জিনিসপত্র দিতে হবে। গরম ধরুন কাঁথা দিলেও হয়, আবার তুলোর বেডিং দিলেও হবে। আমরা ছোটোখাটো বসাচ্ছি তাই এইগুলো নিয়েছি, রেডি করে রাখছি, কারণ ওগুলো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করতে হয়, তাই আমি গুছিয়ে রেখেছি। আমি এই একটা কাঁথা নিয়েছি, ছোট কাঁথা, এটা মুনের কাঁথা। এই যে ছোট কাঁথা, এটা পাট করে রাখি আপাতত। আর নিয়েছি একটা বেডশিট, নিয়েছি মোটা, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। বসানোর সময় দেখানো হবে যে কিভাবে আমরা বসাই। তা আপাতত রেখে দিচ্ছি এগুলো। আমি এবার দুধে চিনিটা দিয়ে দিচ্ছি। ওই 1 লিটার দুধে 150 গ্রাম মতো চিনি দেওয়া যেতে পারে। এর বেশি দিলে অনেক সময় বেশি মিষ্টির জন্য দইটা নাও বুঝতে পারে, একটু কম হলে ক্ষতি নেই। আর যদি কেউ পাউডার দুধ দিতে চান তাহলে 1 লিটার দুধে ওই চা চামচে 2 চামচ মতো পাউডার দুধ দিতে পারেন। আমি তাহলে চিনিটা দিয়ে দিচ্ছি। মা বোন অনেকক্ষণ থেকে ঘুমিয়েছিল, মানে জাগা জাগার অবস্থায় জেগে পড়লো হয়তো, মা এই জন্য গেছে। আমি একটু তত সময় জাল দিচ্ছি দুধে, তত সময় আমি একটু নেড়ে রাখতে হয়, হালকা হালকা জাল দিতে হয়। হ্যাঁ ভেঙে দেবো নাকি? আমি তো প্রথম ভেবেছি যে বাবাও বলছিল তখন ভাড়গুলো আগের থেকে রেডি করে ভেঙে রাখতে হবে। আমি ভাবছি যে কি ভেঙে রাখা মানে কি, তাহলে কি আছাড় মেরে কি ভেঙে দিলে তাহলে দইটা বসবে কোথায়? কিন্তু না, এই যে যখন মানে কুমোর তৈরি করে দিয়ে পোড়ায় বা রোদে শোকা বা যাই হোক, তখন ধুলোবালি প্রচুর লেগে থাকে। ওই জন্য এই একটা খড়ের নুটি করেছি, সেই খড়ের নুটিটা দিয়ে ভালোভাবে এরকম করে ঘষে ঘষে সেই বালিগুলোকে পরিষ্কার করে দিতে হয়। এটাই হচ্ছে ভাঙা। হ্যাঁ, পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছে দিতে হয়। আমি ভাবলাম ভেঙে দেওয়া মানেটা আবার কি। খড়ের নুটি দিয়ে আমি ভালোভাবে ঘষে ঘষে বালিগুলো পরিষ্কার করে দিয়েছি, তারপরে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এটাই হচ্ছে ভাঙা। ভাঙা আমার কমপ্লিট হলো। ভাতটা আমি ভেঙে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, গোটাই আছে, ভাঙা না। রেখে দিচ্ছি। এই মানে দইটা বসানো যখন হবে তখন এখানেই দুধটা ঢালা হবে, কারণ অন্য কোথাও ভাঁড়টা নিয়ে দইটা মানে দুধটা ঢেলে আবার এখানেই বসাই না, আমরা সরাসরি বসানোর জায়গাটা এইভাবে জন্য রেডি করে রেখেছি। ভাঁড়টা বসিয়ে দিয়েছি, এখানে দুধ ঢালা হবে, তারপরে চাপানো হবে। আমি এই দুধটাকে কম জ্বালানে এই যে নাড়ছি, একটু বাকি আছে, হয়ে আসছে, আর একটু বাকি আসছে। এটা পুরো ঘন হবে না আর পুরো পাতলা থাকবে না, প্রায় আধ ঘন্টা মতো ফোটাতে হবে। এবার এইভাবে ঘন ঘন নেড়ে রাখতে হবে, নেড়ে নেড়ে একটু লালচে কালার আসবে আর একটু মাঝারি টাইপের মোটা হবে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে। এই যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন মোটা এসে গেছে, এই যে খুন্তিতে এই যে ঘনত্বটা বোঝা যাচ্ছে। এবার নামিয়ে একে ঠান্ডা, পুরো ঠান্ডা করা যাবে না, নেড়ে নেড়ে হালকা ঠান্ডা করতে হবে। উষ্ণ উষ্ণ গরম থাকবে, সেই সময় সাজাটা ফেটিয়ে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। আমি এই যে সাজাটা 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনিটা মেলে রাখুন, দেখো একটু ঠান্ডা হোক, আর আমি ওটা ফেটিয়ে নিই। দেখি কই, আঙুলটা ডুবিয়ে দেখছি আঙুলটা ডোবাতে পারা যাচ্ছে কিনা। তাহলে যদি আঙুলটা ডোবাতে পারা যায় তবে সাজাটা দেওয়া যাবে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে দেবো। চলো খুঁজি চলো। এটা ধরো তো। এইভাবে কিছু সময় ফেটাতে হবে। ভাজাটা দেওয়ার পর এইভাবে 5-7 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানো হয়ে গেছে, একটু উষ্ণ উষ্ণ গরম আছে। এবার আমরা ওই দুই ধারে একে বসিয়ে দিই। সুস্মিতা চলো এবার বসিয়ে দিই। দুধটা আমি ভাঁড়ে ঢেলে দিচ্ছি। হ্যাঁ এবার ওটাতে ঢালো কতটা। না কি এই তো হচ্ছে, খাবে তো। আমাদের মুন ঘুম থেকে উঠে পড়েছে, এইবার বলছে দাও দাও বলছে। আমাদের মুনটা ঘুম থেকে উঠে পড়েছে, তুমি খাবে খাবে। কোনটা খাবে দেখো, হাতে দেখো, হাতে দেখো, ওইটা ওইটা। ওরে বাবা ওইটা খাবে। এবার ওটা রেখে দাও, রেখে দিয়ে খবরের কাগজটা উপরে ঢাকা দিয়ে দাও। পরিষ্কার খবরের কাগজ ঢাকা দিয়ে দিচ্ছি এর উপরে। এবার ওই গরমের জন্য খবরের কাগজ দেওয়ার পরে আমি একটা কাঁথা দিয়ে দিচ্ছি। মানে এইভাবে ঢাকা দিয়ে 8 ঘন্টা রাখতে হবে। তুলোর জিনিস দিলে ভালো হয়, সে বড় দইয়ের মালসা হলে ভালো হয়। এগুলো বেশি বসালে, হ্যাঁ বেশি বসালে। এটা ছোট বলে আমরা একটু হালকা করে দিয়ে দিচ্ছি। এগুলো সব পরিষ্কার ধোয়া কাপড়। পুরোটা খুলে দাও, পুরোটা খুলে দাও। এর উপরে একটা চটের বস্তা চাপা দিয়ে দিচ্ছি, পরিষ্কার ধুয়ে রাখা বস্তা। হ্যাঁ এটা নাড়ানাড়ি করা চলবে না, এইভাবে 8 ঘন্টা থাকবে। তারপর 8 ঘন্টা পরে আমরা খুলে দেব। মুন 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 ঘুম থেকে উঠেছে সবে, এই জন্য মুখটা ঠিক ভালো নেই, চুপচাপ আছে, চুপচাপ আছে, দেখছে যে কি হচ্ছে না। উঠে বলেছে দাও দাও। হ্যাঁ হ্যাঁ ওইটা করেছি তুমি খাবে বলে। তো দুধ খেতে খুব ভালোবাসে, দইও। দই পেলে ভাত আর থাকে না থালায়। ওই নেই নেই আর নেই আর নেই আর নেই, ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। আর নেই 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 নেই। চলো হলে আবার খাবো। তাহলে বন্ধুরা আমরা 7-8 ঘন্টা পরে ফিরে আসছি। দইটা খোলা হবে, দেখা যাক কি হয়। যে আমি আর মা মিলে দই বসালাম। দই বসানোর পরে এই যে রান্নাবান্না করতে এসেছি। আজকে পিঠাটা আলু ঝাল হচ্ছে। আর সেদিন যে রাতে যে শোল মাছটা ধরেছিলাম, সেই মাছটা দিয়ে টক হচ্ছে আমচুর দিয়ে। আর সবজি ঢেঁড়স দিয়েছি। আরও দুটো পরে ধরেছিলাম ছোটো ছোটো লেটা মাছ, ওখানেই মা মুনকে নিয়েছে। মুনেরও খাওয়ার বসবে। আমি আর মুন করে একটু মাঠের দিকে যাচ্ছি। পাতলারে লাঙল হচ্ছে। আমাদের মুন তো কাজের লোক, এই জন্য মুন যাচ্ছে, লাঙল করা হচ্ছে কিনা দেখতে যাচ্ছে, তাই না মুন? বাবা বাবা এই যে অনেক কষ্টে মিস্ত্রিকে ডেকে ডেকে আমাদের পাঁচিরটা অনেক দিন পরে সারানো হয়েছে। নুন পাওয়ার টেলারওয়ালাকে বলে এলো ঠিক করে লাঙল করতে। এবার বাড়ি ফিরে যাচ্ছে। চলো ঘোরা হয়ে গেল, এবার বাড়িতে যেতে হবে। বন্ধুরা দইটা বসেছে কিনা দেখবো, প্রায় 7 ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে দেখবো। দেখে তো মনে হয় বসেছে। এবার আমি বসেছে কিনা একটু চেক করব, তার জন্য একটা নারকেল কাঠি নেবো। আমি এটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি নারকেল কাঠিটা দিয়ে দেখছি। নারকেল কাঠিটা একটু দইতে দিয়ে দিলে দেখুন নারকেল কাঠিটা সোজা দাঁড়িয়ে যাচ্ছে, তার মানে প্রায় দইটা বসে গেছে। তবু আর 8 ঘন্টা মতো রেখে দেবো বাতাসে, মানে আর বাতাসে ভালো বসে যাবে। শক্ত করার জন্য আর 8 ঘন্টা রেখে দেবো, তার উপরে শুধু হালকা একটা খবরের কাগজ চাপা দিয়ে আমি রেখে দেবো। এবার 8 ঘন্টা হয়ে গেছে, এবার পুরোটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, এই দই বসে গেছে। সুস্মিতা টেস্ট করো, বাটি নিয়ে এসো। 7 ঘন্টার মাথায় একটু খুলে চেক করতে হয় যে দইটা বসেছে কিনা। যখন ওই চেক করার সময় একটা নারকেল কাঠি চামচের পিছন দেওয়া হয়, চামচটা ভারী, উপরে দিলে পড়ে যেতে পারে, কিন্তু কাঠিটা হালকা থাকে তো দিয়ে দিলে সোজা দাঁড়িয়ে গেলে বোঝা যাবে যে তাহলে বসে গেছে। যখন বসে যাবে তখন কিন্তু পাতলা পরিষ্কার একটা কাপড় অথবা খবরের কাগজ চাপিয়ে দেবে, তারপর যখন খাওয়া হবে। দেবে ওই তো দই দেবে। মা তার চুলটা কি দেখো, মনকে দাও কি দিয়ে খাবো গো, চামচটা দাও। খেয়ে দে তুমি, বলো তো সবাইকে, বলে দাও কেমন হয়েছে, বলে দাও কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বলে দাও। আমাদের মুন তো দই খেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বুঝতে পেরেছেন মুনের খাওয়া দেখে? মুন আবার আমার বাটিটা নেবে, আমার বাটিটা নেবে। আচ্ছা দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিচ্ছি দইটা। তাকে দাও 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 বলছে, দেখেছো? দেশি গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি। হ্যাঁ ওইটা খুব ভালো হয়েছে। এই যে আরো দেবো। হ্যাঁ আরো চাইছে, দেখেছো? হ্যাঁ ওইটা নেবে, দিচ্ছি দিচ্ছি। এইটা পুরোটা তোমাকে দিয়ে দেবো, পুরোটা, এটা পুরোটাই তোমাকে দিয়ে দেবো। আর না তুমি ছোট না, কম খাও। খুব ভালো হয়েছে খেতে। সে আমাকে বলছে দাও দাও, কি করছো? আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এটা নেই নেই দিচ্ছি। এ না 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 দাও তো একটু। হয়েছে হয়েছে, খাওয়া হয়েছে। বাবা পায়ে লেগে গেছে, ওটাও চিঠি খাচ্ছে। তাহলে দেখুন, ভাবুন তাহলে কতটা ভালো হয়েছে, লেগে গেছে। আচ্ছা ধুয়ে দেব। হয়েছে হয়েছে, শান্তি হয়েছে হয়েছে। না আরো খেতে হবে, আরে ওটা তো নেই এখন, থাক না। এরকম